আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার মাই আপুরা ভাইয়ারা মাই পেয়ারি বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমাদের রোজা তো প্রায় তিন চারটা হয়ে গেছে আমি কাউন্টিং করি আর না তবে বাক্কা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আরও জরুর একটা দুইটা হয়ে গেছে ইনশাল্লাহ তো আজকে বেশি কথা না বলিয়া আজকে একটা কুকিং করি আর আপনারা দেখো আমি পিঠা করি আর একটা কুকিং করি আর বিজ্ঞানের বিজ্ঞানের মিট আনছিলাম আমি বিজ্ঞান মিট আনিয়া আমি কবাব বানাইছি এখনও কবাব দিয়া আমি বিয়ানি বানাইমু আপনারা দেশ দুই লজ্ঞান বিজ্ঞান রেসিপি এখন আমি তেল দিয়া মাংস লাখ অনাইম গুণাখৰমু গুণাখৰীয়া বিৰিয়ানী বনাইম আদা ৰচুন মাৰিয়া ৰাখছি পেলাম আদা ৰচুন পিঁয়াজো মাৰিয়া ৰাখছি পেঁয়াজও মারিয়া রাখছি হিলাম পেঁয়াজ রঙামিথড়া বানাইম বিয়ানি বেশি রানাই আমরা দুইজনের লাগে মশলা বিদান করলে মো করিয়া মাংস অনাই ডালিয়া মাখা মাখা সরিয়া নামাইলে মোজা জেলাম মিঠ গুণা করলাম হলুদ রসনের ঘটা তোরা যাইছো এখন বিগান রেসিপি বিরিয়ানি বানাই বিগানের মিট দিয়া বিয়ানি এগে তুয়া তোরা ওলটা দিম হলুদ পুরা ধনিয়া জিরা গরম মশলা সবটা একটু একটু দিলাম

মশলা বিরানো এখন আমি চিকেন হাতফরা দিয়ে রান দিয়ার চিকেন হাতফরা দিয়ে একটাও আমি মশলা দি যাই আর চিকেন নরম চিকেন দিয়ে আমি ফ্রাই করে রাখছি মশলা দিয়া ভাবলাম এখন ফ্রাই করে রাখলে মজা লাগবে এর লাগে ফ্রাই করে রাখছি চিকেন লাগে আদা রসুন দিলে ইয়ার এটা আমি হাতফরা দিয়া আর চিকেন দিয়া রান হাত হাতফরা খাইবার ইচ্ছা করে ভাল লাগে হাত ধরা দিয়ে খাইতাম এখন বিঘানোর বীজ বুনার মাঝে কয়েকটা কবাব দালি দিয়ার বেশি দিতাম না কারণ আমরা দুজনে খাইতাম তো ভাল লাগে একটু রানীয় কবাব বানাই বিয়ানি নি সামান্য মাখা মাখা করে মসার মশলা দিলাই চিকেন দিয়া হাত করা মসার মসলা দিয়ার একটু হলুদ একটু গরম মশলা বেশি দিতাম না চিলি আর চিলি তো অগ্রাজ দিছি ধনিয়ার পাউডার জিরার পাউডার মশলাটা জল তো না পানি দি হাত খৰা নৰঙতে সময় লাগে হাত খৰা দুই ৰাখছি অনেক সময় লাগে হাত খৰাত লাগে হাত খৰা দিলে দিনৰ দৰ্শক বিৰিয়ানীৰ মছলা थोड़ा दी दी आदा दिला आदा दिया आदा थोड़ा लड़िम लड़ने चिकन चिकेनर মাংস হাতফরা নরম হইবার লাগিয়ে থ হাতফরা বিড়ানৈ মসলার লাই হাতফরা গেছে এখন আমি চাউল দিলে ইয়ার বিড়ানোর বিয়ানি আমার

এখন মশলা দিলে আর বিরান করে রাখলাম চাউল বাজি হয়ে গেছে চাউল বিরান হয়ে গেছে এখন মশলা দিলে এখন দেখ দইয়া চাউল পানি দিলে হই হয়েবার লাগে এখন গুলিয়া রাখলাম সময় পরে ফিরিয়া তো হাত খরার এখন হাত খরার নরম হয়ে গেছে তখন আমি হাত হাতখরার লাগি সব চিকেন দিলাই রান করে রাখছিলাম চিকেন চিকেন ওপেন দিলাই যে শক্ত শক্ত পারি না সারা চিকেন ও কলকিন হাত খরার মাঝে দিলাই নালে বিরানব্বই হাত করা বিরানব্বই আর তেলের উপরে উঠে গেলে তেল নামাইলেন হাত করার লগে বুনা হোক ফ্রাইভান দইয়া তহলে ফিৰে আছো আৰু একছিল দেখকা আমাৰ বিগান দিয়া ফুলাপ বনাইছি বিগানৰ ৰেচিপি বিগানৰ ৰেচিপি ফুলাপ বনাইছি এই ফুলাপটো আমাৰ ক্ষম্য় হৈছে দেখক কা কি সুন্দৰ ফুলাপ হৈছে বিগানৰ মাংস যে আছে সেইগিলা দিয়া প্ৰবাব বনাইছিল বনাই এই দেখোন কি সুন্দৰ হৈছে ন ধনিয়া পতাহ দিছি কাঁচামরিচ দিয়েছি দেখেন কি সুন্দর দেখেন হয়তো হইল বিগানের বিগানের মিট দিয়া বিরিয়ানি বানাইছি বিগানের কবাব দিয়া দেখেন কবাবগুলা কি সুন্দর আস্তা আস্তা কবাব বড় বড় কবাবগুলা আর একটার একটা চাউল এই দেখেন কবাবগুলা দিয়া এই দেখেন গুলা দিয়া কি সুন্দর বিরিয়ানি হয়েছে ওই আমাদের দুজনের ইফতার হয়ে গেল এইটা এখন নামিয়ে ফেললাম এখন আপনার দেখাবো চিকিংটা কেমনে হওয়ার তো মাই বিউটিফুল ভিউয়ার হাত দি চিকিন রেডি মুথুরা দেখা এসন করিলাই ধনিয়া ভাতা দিলাইলাম খুব nice and tasty এই দেখুন কি সুন্দর হয়েছে আর দিয়া চিকেন আর এখন দেখো আমি ইফতার লাগিয়া সালাদ বানাইয়া আমি আদা পেঁয়াজ আর আম আদা পেঁয়াজ আম ধনিয়া পাতা কাতিয়া রাখছি দশকা টমেটো আদা পেঁয়াজ কাঁচা আম মেঙ্গো আর এখন আমি লবণ দিব আর মাঝে আমি কাঁচা চানা লহা রাখছি আমরা খাজুর খাইনি যে খাজুরল খাজুর খাইম যখন লগে ও চানাটা ফয়লা খাইনি আমরা কয়লা কুর ইস্তার আটটা মিঠটা কাঁচা চানা খুব নাইস খুব ভালা মকর মাঝে তেজ আনে এইটা খাইলে খাইলে বেশ করিলে মন দিতা হয় আপনার ইচ্ছা বাদেলবন দিয়া মা কাইয়া এইতো খুবই মজার টেস্টি কাঁচা চানার সালাড একটা আমরা ইফতারের সালাড এটা আমরা ইফতার করি এর ভিতরে দুইজনে বাটি আমরা আপনি ভাই আমরা আমাদের ইফতার তাহলে ঠিক আছে অনেক সময় সাথে রইছেন আমার ধনবালা তাকুক সুস্থ তাকুক কা কালকে লইয়াই মা আরেকটা ব্লগ আপনাদের লাগি আরেকটা কুকিং রেসিপি নিয়ে আইমু আপনারা দেখবা আজকের কুকিং গুলা আপনারা তো দেখছেন আমার কুকিংগুলা গুলা ট্রাই করবা আমার ইউটিউব চ্যানেল পান্না আসাদ যদি লেখন তাহলে আমার চ্যানেলটা পাইবা আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করবা পুরানা সবে আমার ভিডিও গুলা দেখবা আর আমার ফেসবুক পেজটা সবে ফলো করবা আর কিছু আমি চাই না সবে ফলো দিবা থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ বাই